প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ মোবারক, কেমন আছো সবাই? ঈদের পর আমাদের আজকে প্রথম ক্লাস। ঈদের আগে আমি তোমাদের ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যের উপর চারটি ক্লাস নিয়েছিলাম। আজকে ঈদের পরে প্রথম ক্লাস এবং পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যের উপর পঞ্চম ক্লাস। প্রথমে আমি যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিপরিষদীয় আইনসভা। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে চতুর্থ প্রজাতন্ত্রের সংবিধানের মতোই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রাখা হয়েছে এবং ফ্রান্সের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট, এর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট এবং নিম্নকক্ষের নাম হচ্ছে জাতীয় সভা। সিনেটের যারা সদস্য তারা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাদের কার্যকাল হচ্ছে 9 বছর এবং 3 বছর পর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। আর জাতীয় সভা যেটা, এটা হচ্ছে নিম্নকক্ষ এবং এর সদস্যরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন এবং তাদের কার্যকাল হচ্ছে 5 বছর। সাংবিধানিকভাবে দুটি কক্ষকেই সমান ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু সিনেটকে যখন সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে গুরুত্ব দেন সেক্ষেত্রে জাতীয় সভা সেটিকে উপেক্ষা করতে পারে না। এবং সাধারণত দেখা যায় যেখানে নাকি প্রত্যক্ষভাবে নির্বাচিত হন সেই কক্ষটি বেশি শক্তিশালী হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সিনেট জাতীয় সভার থেকে অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব পায়, যেটি নাকি অনেকটাই অগণতান্ত্রিক একটি বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা পার্লামেন্টের সদস্যদের অব্যাহতি এবং অধিকার। পার্লামেন্টের সদস্যদের অব্যাহতি এবং অধিকার, এই বিষয়টি আমাদের সংবিধানেও আছে। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে এই যে পার্লামেন্টের সদস্যদের যে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন অধিকার দেওয়া হয়েছে সেটিকে সংবিধান বিশেষজ্ঞরা সাংবিধানিক চমক হিসেবে এটিকে উল্লেখ করেছেন। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের 26 নম্বর ধারায় পার্লামেন্টের সদস্যদের অব্যাহতির বিষয় উল্লেখ আছে এবং ওই ধারায় বলা আছে, পার্লামেন্টের অভ্যন্তরে ব্যক্ত মতামত বা ভোট দেবার জন্য কোনো সদস্যকে শাস্তি দান, কোনো প্রকার অনুসন্ধানের সাথে যুক্ত করা, গ্রেপ্তার বা আটক করা অথবা আসামি রূপে বিচারালয়ে হাজির করা যাবে না। তবে অধিবেশন চলাকালীন সময়ে যদি সংশ্লিষ্ট কক্ষের অর্থাৎ উচ্চকক্ষের সদস্য হলে উচ্চকক্ষ, নিম্নকক্ষের সদস্য হলে নিম্নকক্ষ কক্ষের অনুমতি সাপেক্ষে গ্রেপ্তার বা আদালতে অভিযুক্ত করা চলে। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অবস্থায় কোনো কক্ষের সদস্যকে সেই কক্ষে সচিবালয়ের অনুমতি নিয়ে গ্রেপ্তার করা যায়। তবে অপরাধমূলক কাজে লিপ্ত থাকা অবস্থায় কোনো সদস্যকে গ্রেপ্তার করা হলে সেই ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে না। 26 নম্বর ধারায় বলা হয়েছে, সদস্য যে কক্ষের সদস্য সেই কক্ষের অনুরোধে কোনো সদস্যের আটক বা আদালতে অভিযুক্ত করার বিষয়ে সাময়িকভাবে বাতিল করা যাবে। গ্রেপ্তার যদি করাও হয় তাহলে সেই কক্ষের অনুরোধে কোনো সদস্যের আটক বা আদালতে অভিযুক্ত করার ব্যবস্থা সাময়িকভাবে বাতিল করা যাবে। এবং 27 ধারায় একটি বক্তব্য আছে যেটিকে সংবিধান বিশেষজ্ঞরা সাংসদদের ব্যাপারে একটি মহার্ঘ অধিকার বলে বিবেচনা করছেন। ওই ধারায় উল্লেখ করা আছে, পার্লামেন্টের সদস্যদের উপর যদি বাধ্যতামূলকভাবে কোনো নির্দেশ দেওয়া হয় সেটি বাতিল হিসাবে গণ্য হবে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পার্লামেন্টের সদস্যরা সাংবিধানিকভাবেই ভোটদান করতে পারেন এবং এটি হচ্ছে তাদের ব্যক্তিগত অধিকার, কিন্তু ফ্রান্সের পার্লামেন্টে দেখা যাচ্ছে বিশেষ পরিস্থিতিতে সাংবিধানিক আইনের মাধ্যমে ভোট দেবার অধিকার ন্যস্ত করার ব্যবস্থা হতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি একজন পার্লামেন্টে ভোটাভুটি সময় উপস্থিত থাকতে না পারেন তাহলে তিনি তার এই ভোটদানের ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। তবে এক্ষেত্রে কোনো সদস্য একটির বেশি প্রতিনিধিত্বকারী ভোট দিতে পারবেন না, একটি ভোট মাত্র হস্তান্তর করতে পারবেন এবং যাকে হস্তান্তর করা হবে তিনি সেই সদস্যের দ্বারা দায়িত্বপ্রাপ্ত হয়ে উক্ত ব্যক্তির ভোট প্রয়োগ করতে পারবেন। এবং এই যে 27 নম্বর ধারায় যে বৈশিষ্ট্যটি আছে, পৃথিবীর আর কোনো দেশের সংবিধানে এই বৈশিষ্ট্যটি নেই যে একজনের ভোটদানের অধিকার আরেকজনকে হস্তান্তর করা যায়। আইনসভার কিছু সীমাবদ্ধতা আছে, পার্লামেন্টারি ব্যবস্থা এবং
রেসিডেন্সিয়াল ব্যবস্থার সংমিশ্রণের কারণে। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আইনসভার ক্ষমতা সীমাবদ্ধতা হচ্ছে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পঞ্চম প্রজাতন্ত্রের আগে আইনসভার হাতে সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত ছিল। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আইনসভার ক্ষমতাকে বিশেষভাবে সংকুচিত এবং সীমাবদ্ধ করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে কি, শাসন বিভাগকে শক্তিশালী করা। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আইনসভার অধিবেশনের মোট সময়কাল, আইন প্রণয়ন ও বাজেট সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণের ব্যাপারে সদস্যদের সুযোগ সুবিধা, জাতীয় সভার সরকার বিরোধী সমালোচনার সুযোগ সুবিধা প্রভৃতি ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা নিয়ন্ত্রিত এবং সংকুচিত হয়েছে। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের 28 ধারায় পার্লামেন্টের অধিবেশনের সময়সীমা সম্পর্কে আলোচনা করা আছে। এখানে বলা আছে যে বছরে সিনেট এবং জাতিসভার অধিবেশন হবে, দুবার বসবে। প্রথম অধিবেশনটি শুরু বসবে 2 অক্টোবর এবং এর সর্বোচ্চ মেয়াদকাল হবে 80 দিন, এবং দ্বিতীয় অধিবেশনটি বসবে এপ্রিলের 2 তারিখে এবং এর সর্বোচ্চ মেয়াদকাল হবে 90 দিন। তবে সংবিধান অধিবেশন পার্লামেন্টের অধিবেশন গ্রহণের ক্ষেত্রে বিশেষ অধিবেশন আহ্বান করা যাবে এবং সেই বিশেষ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সমাপ্তিও ঘোষণা করবেন রাষ্ট্রপতি। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে দেখা যায় পার্লামেন্টের ক্ষমতার কিছু সীমাবদ্ধতা আছে। আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা সংবিধান প্রদত্ত পরিধির মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ পার্লামেন্ট কেবলমাত্র সংবিধানে উল্লেখিত বিষয়সমূহের ব্যাপারে আইন তৈরি করতে পারে। অন্যান্য বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত আছে সরকার বা শাসন বিভাগের ওপর, এবং এটি সংবিধানের 37নম্বর ধারায় উল্লেখ করা আছে। এরপরে হচ্ছে গণভোট। বর্তমান সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গণভোট বা রেফারেন্ডাম। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে গণভোটের ব্যবস্থা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই সংবিধানে কতগুলো ক্ষেত্রে রাষ্ট্রপতিকে গণভোট গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রিসভার প্রস্তাব অনুসারে এবং আইনসভার উভয় কক্ষের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থা করতে পারেন। তবে সংবিধানের 11নম্বর ধারা অনুসারে 3টা বিষয়কে গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে সরকারি ক্ষমতা সংগঠন, দ্বিতীয়টি হচ্ছে জাতির সাথে কোনো চুক্তি অনুমোদন, এবং তৃতীয়টি হচ্ছে কোনো সন্ধি সম্পাদনের বিষয়। এবং আইন প্রণয়ন, সাধারণ আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও গণভোটের ব্যবস্থাকে স্বীকার করা হয়েছে। এবং অনেকে মনে করেন, সংবিধান বিশেষজ্ঞরা, রাষ্ট্রপতি কর্তৃক গণভোটের এই যে আয়োজন, এটি হচ্ছে অসাংবিধানিক। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে গণভোট সম্পর্কিত ব্যবস্থাটি বিতর্ক সৃষ্টি করেছে। কোনো বিলকে গণভোটে পেশ করা বা না করার বিষয়টি হলো রাষ্ট্রপতির ব্যক্তিগত বিষয়। রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো বিলকে গণভোটে পেশ করতেও পারেন আবার নাও করতে পারেন। সমালোচকদের মতে 1958 সালে সংবিধানের গণভোট সম্পর্কিত এই ব্যবস্থা জাতীয় সভার ক্ষমতাকে ক্ষুণ্ণ করেছে, এবং এই ব্যবস্থা সংসদের যে সার্বভৌমত্ব তথা সংসদে গণতন্ত্রের ঐতিহ্যের পরিপন্থী। রাষ্ট্রপতির হাতে গণভোটের গ্রহণের ক্ষমতা ন্যস্ত হওয়ার ফলে ফ্রান্সের যে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তার মর্যাদা এবং ক্ষমতা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এই গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পার্লামেন্টকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের ধাঁচে শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন। এরপর বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাচ্ছি, সংসদীয় ব্যবস্থা সীমিত প্রয়োগ। সংবিধানের 17 ধারা অনুযায়ী মন্ত্রিসভাকে দেশের শাসনকাজ পরিচালনা সংক্রান্ত বিষয়ে জাতিসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। জাতিসভায় মন্ত্রিসভার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ ভোটে কোনো অনাস্থা প্রস্তাব পাশ হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মন্ত্রিসভা বা সরকারের দায়িত্বশীলতা সংসদীয় শাসন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাষ্ট্রপতির ওপর সংবিধান অনুসারে ব্যাপক ক্ষমতা ন্যস্ত আছে, কিন্তু রাষ্ট্রপতিকে আইনসভার কাছে দায়িত্বশীল করা হয়নি, অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থার যে দায়িত্বশীলতার নীতি, এক্ষেত্রে এটি অস্বীকার করা হয়েছে। এবং সরকারের দায়িত্বশীলতার নীতির এই অস্বীকৃতি ফরাসি শাসন ব্যবস্থার যে সংসদীয় প্রকৃতি, এটিকে ক্ষুণ্ণ করেছে। ফ্রান্সের বর্তমান শাসন ব্যবস্থা মন্ত্রিসভা তথা সরকারের দায়িত্ব স্থায়িত্ব
অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং এই অবস্থাতেও নীতি নির্ধারণ সম্পর্কিত বিষয়ে রাষ্ট্রপতির অধীনে থেকে ফরাসি মন্ত্রিসভাকে কাজ সম্পাদন করতে হয়। সংবিধানে রাষ্ট্রপতির পদ ও ভূমিকাকে নিছক নিয়মতান্ত্রিক বা আনুষ্ঠানিক করা হয়নি, অনেক ক্ষেত্রে এবং অনেকাংশে তার ভূমিকা হচ্ছে প্রকৃত প্রশাসনিক প্রধানের ভূমিকা। এ কারণের জন্য বলা হয় যে ফ্রান্সের বর্তমান শাসন ব্যবস্থায় সংসদীয় শাসন ব্যবস্থার প্রয়োগ সীমিত আকারে ঘটানো হয়েছে। এরপর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক অসামঞ্জস্যতা। ডরোথি পিকেলস ফ্রান্সের শাসন ব্যবস্থার অসামঞ্জস্যতা দেখে এটিকে ইনোভেশন নামে অভিহিত করেছেন, কারণ দেখা যাচ্ছে এখানে অনেক কিছু অসামঞ্জস্যপূর্ণ। যেমন ফ্রান্সে পার্লামেন্টারি সিস্টেম আছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেমও আছে, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে মন্ত্রীগণ পার্লামেন্টের সদস্য হবেন, কিন্তু ফ্রান্সে দেখা যাচ্ছে মন্ত্রীগণ পার্লামেন্টের সদস্য নন। পার্লামেন্টের কোনো সদস্য যদি মন্ত্রী নিযুক্ত হন তাহলে তাকে পার্লামেন্টের সদস্য পদ ত্যাগ করতে হয়। এটি আমেরিকার মতো, সেখানে যদি কোনো সিনেটরকে মন্ত্রী করা হয় তাহলে তাকে সিনেটরের পদ ছেড়ে দিতে হয়। অর্থাৎ কোনো ব্যক্তি একই সাথে সরকার এবং পার্লামেন্টের সদস্য থাকতে পারবেন না। এই ব্যবস্থাটা হচ্ছে সংসদীয় সরকারের সাথে অসঙ্গতিপূর্ণ। সংসদীয় ব্যবস্থা নেই অথচ সংসদীয় ব্যবস্থার মতো সরকারকে আইনসভার কাছে দায়িত্বশীল করা হয়েছে। কোনো মন্ত্রী আইনসভার বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন, ভাষণও দিতে পারবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। ফ্রান্সের রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং তিনি তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়িত্বশীল নন। রাষ্ট্রপতি এবং আইনসভার ক্ষমতা সংবিধানে নির্দিষ্ট করে দেওয়া আছে। এবং ফ্রান্সে দেখা যাচ্ছে কি জে এইচ ব্রাইস মন্তব্য করেছেন যে ফ্রান্সে মার্কিন যুক্তরাষ্ট্র অনুকরণে শাসন এবং আইন বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ পার্লামেন্টের সদস্য না হওয়া সত্ত্বেও তাদের পার্লামেন্টের নিকট দায়িত্বশীল করা হয়েছে। এর ফলে একদিকে সংসদীয় সরকারের একটি বৈশিষ্ট্য আছে, আর আরেকটি বৈশিষ্ট্য নেই। ফ্রান্সের সংবিধানের 1958 সালের সংবিধানের 5 নম্বর ধারা অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রচুর ক্ষমতার অধিকারী করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সংবিধান অনুসারে তিনি নিয়মিতভাবে সরকারি কাজকর্ম পরিচালনা করতে পারেন। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং দেশ ও দেশবাসীর স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে থাকেন, তিনি উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের নিযুক্ত করেন এবং বরখাস্তও করতে পারেন। তিনি বিদেশের রাষ্ট্রদূত প্রেরণ করেন বা বিদেশি রাষ্ট্রদূতদের গ্রহণ করেন। তিনি বৈদেশিক সন্ধি ও চুক্তি সম্পাদন করেন। তিনি পার্লামেন্ট কর্তৃক পাশকৃত বিলে সম্মতি প্রদান করেন। তিনি পার্লামেন্টে বাণী পাঠাতে পারেন। তিনি সামরিক বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করেন, এমনকি তিনি বিচারক এবং জুরির দায়িত্ব পালন করেন। এবং এই যে সবগুলো দায়িত্ব, এটি উনি স্বাভাবিক অবস্থায় পালন করেন এবং জরুরি অবস্থার সময় তিনি আরও বেশি ক্ষমতার অধিকারী হন। উপরোক্ত ক্ষমতাগুলো উনি স্বাভাবিক অবস্থায় ভোগ করেন এবং জরুরি অবস্থা তার ক্ষমতা পরিধি আরও প্রসারিত হয়। 1958 সালের সংবিধানের 16 ধারায় রাষ্ট্রপতি জরুরি অবস্থাকালীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করা আছে এবং জরুরি অবস্থায় প্রশাসন যন্ত্রকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পর্যাপ্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এমনিতে তিনি প্রচুর ক্ষমতা ভোগ করেন এবং জরুরি অবস্থার সময় তিনি আরও অনেক বেশি ক্ষমতার অধিকারী হন। তাহলে আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্যের উপর শেষ ক্লাসটি নিব। তারপরে আশা করি ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্যটি শেষ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, বাড়িতেই থেকো, অকারণে বাইরে যাবে না, অকারণে বাইরে ঘোরাঘুরি করবে না, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।